নতুন স্যামসাং এর এই ফোল্ডিং ফোনটা আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই দিকে এই ফোন তো হাত থেকে পড়লেও নাকি কিছু হয় না। আর এই দিকে আইফোন 14 প্রো ম্যাক্স এর ক্যামেরার সাথে আমার ক্যামেরা মিলিয়ে আমি তো পুরো অবাকই হয়ে গেলাম কোন ফোনটা কিনে আনবক্সিং করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ইসমি ফারিয়ানিসা ফ্রম কাবুকি, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আম্মুর জন্য তো শপিং করা শেষ, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। যারা দেখোনি তারা এখনই গিয়ে আগের ভিডিওটা দেখে আসো। আর এখন চলে এসেছি আব্বুর জন্য শপিং করতে। বাবারা কিন্তু একটু অন্যরকমই হয়, তারা কিন্তু কখনোই নিজের শখ বা ইচ্ছার কথা চিন্তা করে না। তারা সবসময় আমাদের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু দিন শেষে তারা চিন্তা করে কিভাবে টাকা সেভিংস করে সেই টাকাটা তাদের সন্তানের ভবিষ্যতের জন্যই কাজে লাগানো যায়। আর তার জন্য তারা কিন্তু তাদের অনেক শখ বা ইচ্ছাকেই পূরণ করার সামর্থ্য থাকলেও সেটা তারা পূরণ করে না। তো আজকে ভাবলাম যে না, আমার আব্বুকে একটা ভালো ফোন দেওয়া যায়। তো আমার আব্বুর আগের ফোনটা চুরি হয়ে গিয়েছে, ওই যে কিনবে কিনবে বলে, আর তার নতুন ফোন কেনাই হয়নি। তো ভাবলাম যে না, তার জন্য এটা বেস্ট গিফট হবে। তো আমরা আসলে অনেকগুলো ফোনের শোরুমেই ঘুরছিলাম, এই স্যামসাং এর ফোল্ডিং ফোনগুলো অনেক বেশি ভালো লাগছিল। তো স্যামসাং এর আরও কিন্তু নতুন নতুন কোয়ালিটি এসেছে, এই ফোনটাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আসলে এই প্রত্যেকটা ফোনই আমরা দেখছিলাম যে কোন ফোনটা আমার বাবার জন্য নেওয়া যায়। স্যামসাং এর গ্যালাক্সি জেট ফ্লিপ 5 এর এই ফোনটাও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল আমার। তো তারপরে আমরা চলে আসলাম ওপ্পোর শোরুমে। ওপ্পো আমার কাছে অত বেশি পছন্দ না হলেও ওদের কিছু কালেকশন দেখলাম। যারা কম বাজেটের ফোন চাচ্ছ তারা কিন্তু ওপরই নতুন কালেকশনগুলো দেখতে পারো। তো তারপর চলে আসলাম আমরা টেকনো শোরুমে। এদারিং কিন্তু টেকনো সিরিজের ফোনগুলো খুব ভালো চলে। তো টেকনো শোরুমে আসার পরে আমরা ভাবলাম যে না, টেকনোর ফোনগুলো নেওয়া যায় কি না। তো ফাইনালি আমরা আমার বাবার জন্য টেকনোর দুটা ফোন সিলেকশন করেছি। দুটা ফোনের মধ্যে আমরা অনেক বেশি কনফিউশন হয়ে গিয়েছিলাম যে কোন ফোনটা আমরা ফাইনালি পিক আপ করবো। তো দেখতে দেখতে ভাবতে ভাবতে আমরা একটা ফোন পছন্দ করে নিয়েই নিলাম। এটা হচ্ছে টেকনো 10C, যেটা 2024 সালের নতুন আপডেট। তো ভাবলাম যে না, নতুন আপডেটে নতুন ছলে নতুন ফোনটাই নিয়ে নেই। তো এই ফোনটা আমরা ফাইনালি পারচেজ করলাম এবং এটাকে এখন আমি আনবক্সিং করছি। একদম মনে হচ্ছে যেন আমি আইফোন আনবক্সিং করছি, খুব ভাব নিয়ে আমি টেকনোর ফোনটা আনবক্সিং করছিলাম। কারণ ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা তার জন্য কিন্তু এখান থেকে আমাদের চেক ইন করে নিতে হবে। তো আসলে ফোনটা কিন্তু অনেক বেশি হ্যান্ডি ছিল আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, মানে দেখতে পুরোপুরি আইফোনের মতোই ছিল। তো আমার আব্বু যেহেতু রাফ ইউজ করবে, রেগুলার ইউজ করবে, তার জন্য এরকম বাজেট ফ্রেন্ডলি একটা ফোনই আমরা চাচ্ছিলাম যাতে সবসময় ইউজ করতে পারে। তো দেখো, এই ফোনটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোন নেওয়া হয়ে গেল এবং ফোনের সাথে গিফট হিসেবে ছিল সিম কার্ড এবং একটা ওয়াটার পড। সিম কার্ড হচ্ছে এক বছরের ইন্টারনেট সেবা আমরা ফ্রি পাচ্ছি। আসলে নিজের টাকা দিয়ে বাবা মার জন্য ছোট্ট কিছু করতে পারলেও সেটার মধ্যে অন্যরকম শান্তি এবং অনেক ভালো লাগা কাজ করে। আমরা তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো তাদের যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না হয়। কারণ বাবা মার দোয়া না থাকলে কখনোই আমরা এত দূর আসতে পারতাম না। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাতে ভুলবো না। আর পেজে